ওয়েলকাম টু गवर्नमेंट জব স্যালার ইউটিউব চ্যানেল गवर्नमेंट জব স্যালার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন সরকারি চাকরি সংক্রান্ত খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন নোটিফিকেশন সবার আগে পেতে আজকে প্রথম প্রশ্ন একটি ব্যক্তি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো সে প্রথমে সমকোণে ডান দিকে ঘুরলো তারপর আবার সমকোণে ডান দিকে ঘুরলো তারপরে আবার সমকোণে ডান দিকে ঘুরলো ব্যক্তিটি মোট তিনবার সমকোণে ডান দিকে ঘুরছে তাহলে সে এখন কোন দিক মুখ করে হাঁটছে ব্যক্তিটি কোন দিকে মুখ করে হাঁটছে সেটা জানতে গেলে আমাদের দিক নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আগে বোঝা দরকার যে উত্তর দিক বা দক্ষিণ দিকে বা পূর্ব বা পশ্চিম দিকে বা দিক কোনটি এবং দান্ডিক দিক কোনটি তাই পাশে চাট আকারে এটা করে রেখেছি বোঝার সুবিধার জন্য যাতে আপনারা বুঝতে পারেন ব্যক্তির এই নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করেছে বলেছে তাই নির্দিষ্ট স্থান হিসাবে এটা ধরে নিচ্ছি এই জায়গাটাকে তাহলে প্রথমে বলেছে কি একটি ব্যক্তি নির্দিষ্ট স্থান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো দক্ষিণ দিক হচ্ছে কোন দিকটা দক্ষিণ দিক হচ্ছে এই নিচের দিকটা প্রথমে কি বলেছিল প্রথমে বলেছিলো একটি ব্যক্তির নির্দিষ্ট স্থান থেকে সে যাত্রা শুরু করলো দক্ষিণ দিকে তাহলে দক্ষিণ দিক কোনটা দক্ষিণ দিক হচ্ছে এই দিকটা নিচের দিকটা তারপরে বলেছে কি সে প্রথমে সমকোণে ডান দিকে ঘুরলো তার মানে সে দক্ষিণ দিকের ডান দিক ঘুরলো দক্ষিণ দিকের ডান দিক মানে হলো পশ্চিম দিকে তারপর কি বলেছে তারপর বলেছে সে আবার ডান দিক ঘুরলো প্রথমে একবার দুবার তার দুবার হয়েছে তাহলে এখন আমরা কোন দিকে আছি এখন আমরা আছি পশ্চিম দিকে পশ্চিম দিকে ডান দিক ঘুরেছে বলেছে তাহলে পশ্চিম দিক থেকে আবার ডান দিক পশ্চিম দিকে ডান দিকটা হচ্ছে কোন দিকটা উপর দিকটা তারপরে বলেছে কি পশ্চিম দিকে এখন আছি পশ্চিম দিকে ডান দিক ঘুরলাম তারপরে বলেছে কি তারপরে আবার ডান দিক ঘুরেছে বলেছে সমকোণে তাহলে এখন আমরা কোন দিকে আছি এখনও উত্তর দিকে আছি উত্তর দিকের ডান দিক কোনটা উত্তর দিকে ডান দিক হচ্ছে এই দিকটা তাহলে বলেছে কি আবার ডান দিকে সমকোণে ঘুরলো তাহলে বলেছে কি এখন আমরা কোন দিকে অবস্থান করে মানে কোন দিকে মুখ করে হাঁটছে তাহলে সঠিক উত্তরভাবে হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করে হাঁটছে পরবর্তী প্রশ্ন শিব এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো পূর্ব দিকে পাঁচ মাইল হাঁটে এবং তারপরে বাঁদিক ঘুরে উত্তর দিক বরাবর চার মাইল হাঁটে তারপরে সর্বশেষে আবার বাঁদিক ঘুরে তিন মাইল হাঁটে তাহলে এখন সে কোন দিক মুখ করে হাঁটছে আগেই বলেছি দিকে আমরা চাট করে নিয়েছি যাতে বোঝার সুবিধার জন্য এই চাট দেখে দেখে করব তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে তাহলে চলুন শুরু করি এখানে বলেছে কি এ বিন্দু থেকে পূর্ব দিকে পাঁচ মাইল হাঁটতে শুরু করে তাহলে বোঝার সুবিধার জন্য এখানে একটা বিন্দু করে নিই বলেছে কি এ বিন্দু থেকে পাঁচ মাইল পূর্ব দিকে হাঁটে পূর্ব দিক কোনটা এ দিকটা এই চার যদি আমরা ফলো করি তাহলে বুঝতে পারবো পূর্ব দিক কোনটা পূর্ব দিকে হচ্ছে এদিক তারপর সে বা দিক ঘুরে উত্তর দিক বরাবর চার মাইল হাঁটে তাহলে বাদিক দিক ঘুরে মানে পূর্ব দিকের বা দিক কোনটা উপর দিকটা পূর্ব দিকে ঘুরে সে উত্তর দিক বরাবর উত্তর দিক বরাবর চার মাইল হাঁটে তাহলে পূর্ব দিকে সে বাঁধিক বরাবর উত্তর দিকে চার মাইল হাঁটে এবং সর্বশেষে আবার বাঁদিক ঘুরে সে তিন মাইল হাঁটে তাহলে এখান থেকে বাদিক মানে উত্তর দিকের বা সে তিন মাইল হাঁটে এখন সে কোন দিক মুখ করে হাঁটছে তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে সে এখন পশ্চিম দিক বরাবর মুখ করে হাঁটছে পরবর্তী প্রশ্ন কেঁচে দেখেনি দীপক দিক বরাবর হাঁটতে শুরু করলো পঁচাত্তর মিটার যাওয়ার পর সে বাঁদিক ঘুরে এবং পঁচিশ মিটার হাঁটে তারপর সে আবার বাঁদিক ঘুরে চল্লিশ মিটার সোজা হাঁটে সর্বশেষে সে বাঁদিক ঘুরে আবার পঁচিশ মিটার হাঁটে সে এখন শুরু স্থান থেকে কত দূরে আছে এখানে দূরত্ব কত হবে সেটা বার করতে দিয়েছে তাহলে চলুন শুরু করি সে পঁচাত্তর মিটার যাওয়ার পর পঁচাত্তর মিটার যাওয়ার পর সে বাঁ দিক ঘোরে এবং পঁচিশ মিটার হাটে পঁচাত্তর মিটার গেল তারপরে পঁচিশ মিটার গেল তারপর আবার বাঁ দিক ঘুরল এবং সোজা হাটে আবার বাঁ দিক এবং সর্বশেষে আবার বাদিক ঘুরে সোজা পঁচিশ মিটার হাটে তাহলে কী বার করতে যে এখন বলেছে শুরুর স্থান থেকে সে কত দূরে আছে আমরা জানি দীপক পূর্ব দিক বরাবর পঁচাত্তর মিটার হাটে তারপর সে বাদিক ঘুরে পঁচিশ মিটার হাটে এবং তারপর সে আবার বাদিক ঘুরে সে চল্লিশ মিটার হাটে তাহলে যদি আমরা চল্লিশ থেকে পঁচাত্তর মিটার বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাব পাবো হচ্ছে পঁয়ত্রিশ মিটার সেটাই হবে আমাদের উত্তর আমাদেরকে কি বলেছে এখানে শুরু স্থান থেকে সে কত দূরে আছে অর্থাৎ সে এই যে গ্যাপটা এই গ্যাপটা কত সেটা বার করতে বলেছে এই গ্যাপটা যদি আমরা পঁচাত্তর মিটার থেকে যদি আমরা চল্লিশ মিটার বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব তাহলে কত হবে উত্তর উত্তর হবে পঁয়ত্রিশ মিটার সরাসরি ঘটতে হবে হচ্ছে পঁয়ত্রিশ মিটার পরবর্তী প্রশ্ন দেখেনি নিই কি আছে বলে যে কি হরিশ একটি কোনাখুনিভাবে একটি মাঠ অতিক্রম করতে শুরু করলো অর্ধেক পথ অতিক্রম করার পর সে ডান দিক ঘুরলো তারপরে আরও কিছু যাওয়া অতিক্রম করার পর সে বাঁ দিক ঘুরলো সে তাহলে এখন কোন দিক মুখ করে হাঁটছে তাহলে শুরু করি প্রথমে বোঝার সুবিধার জন্য একটি মাঠ ড্র করে নিই তারপর কি বলেছে হরিশ কোনাকুনিভাবে একটি মাঠ অতিক্রম করতে শুরু করলো অর্ধেক পথ যাওয়ার পরে সে ডান দিক ঘুরলো অর্ধেক পথ গেল তারপর সে ডান দিক ঘুরল তারপরে কি এবং তারপরে গেল আরও কিছুটা পথ অতিক্রম করল তারপর সে আবার বাঁ দিক ঘুরল তবে সে এখন কোন দিক মুখ করে হাঁটছে তবে সে এখন তাহলে কোন দিক মুখ করে হাঁটছে তাহলে এখন সে উত্তর পশ্চিম মুখ করে হাঁটছে সঠিক হবে উত্তর পশ্চিম মুখ করে হাঁটছে দেখে নি পরবর্তী প্রশ্ন কী আছে পরবর্তী প্রশ্ন বলছে যে শ্যামা এ স্থান থেকে উত্তর দিক বরাবর পাঁচ কিমি গেল তারপর সে বাদিক দিক ঘুরলো এবং তিন কিমি হাঁটলো তারপর আবার ডান ঘুরে দু কিলোমিটার হাঁটলো অবশেষে সে ডান দিক ঘুরে তিন কিলোমিটার অতিক্রম করলো এবং বি স্থানে পৌঁছালো এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব কত এখানে আগেরটার মতো সেম দিয়েছে দূরত্ব কত বার করতে দিয়েছে তাহলে কী বলছে দেখে শ্যামা এ স্থান থেকে উত্তর দিক বরাবর পাঁচ কিমি গেল। উত্তর দিক বরাবর পাঁচ কিমি গেল তারপরে কি বলেছে তারপরে বলছে সে বাদিক ঘুরল উত্তর দিকের দিকে বা দিক কোনটা উত্তর দিকে বা হচ্ছে এটা তাহলে উত্তর দিকে বাদিক গেল গিয়ে তারপরে কি বলেছে ঘুরলো এবং তিন কিমি হাঁটলো যে এই ডিস্টেন্সটা এটা কত এটা হচ্ছে তিন কিলোমিটার তারপর সে আবার ডান দিক ঘুরলো এবং দু কিমি হাঁটলো মানে এখন সে কোন দিকে আছে এখন সে আছে পশ্চিম দিক পশ্চিম দিক থেকে আবার সে ডান দিক ঘুরলো এবং সে কত গেল সে গেল হচ্ছে দু কিমি এবং অবশেষে আবার ডান দিক ঘুরে তিন কিলোমিটার অতিক্রম করলো এবং স্থানে পৌঁছালো এই যেখানে পৌঁছালো এটা হচ্ছে বি স্থান তাহলে এ এবং বি স্থানের মধ্যে দূরত্ব কত এটা বার করতে দিয়েছে এটা কত মিটার ছিল এটা ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার তারপরে কত কিলোমিটার গেলো মানে এটা দু কিলোমিটার গেলো তাহলে পাঁচ প্লাস দুই টোটালটা কত হচ্ছে টোটালটা হচ্ছে সাত কিলোমিটার তাহলে এ স্থান থেকে স্থানের দূরত্ব কত সাত কিলোমিটার পরবর্তী প্রশ্ন কি বলেছে এখানে একটা বড় প্রশ্ন দিচ্ছে তার মধ্যে থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন করেছে তাহলে প্রথম কি বলেছে আগে দেখে নি প্রথম বলেছে কণিকা প্রথমে উত্তর দিকে দু কিমি হাঁটল তারপর সে ডান দিক ঘুরল আরও চার কিমি গেল তারপর সে ডান দিক ঘুরে চার কিমি গেল আবার ডান দিক ঘুরে চার কিমি গেল সেখানে তার রেনুকার সাথে দেখা হয় এইগুলো বিশেষ বিশেষ পয়েন্টগুলো মার্ক করে রাখছি যাতে পরবর্তীকালে করতে সুবিধা হয় তারপর কি বলেছে যে তার বিপরীত দিক থেকে আসছিল সেখানে তারা দুজন দাঁড়িয়ে পড়ে তাহলে প্রশ্নটা পড়ে নিলাম এবার দেখি কোশ্চেন কি দিয়েছে এখান থেকে বলেছে কি যে প্রথমবার দিক পরিবর্তন করার পর কণিকা কোন দিকে যাচ্ছিল প্রথমবার যে দিক পরিবর্তন করার পর কোন দিক যাচ্ছিলো প্রথমে কি বলেছে প্রথমে সে উত্তর দিকে দুকিমি হাঁটলো তাহলে উত্তর দিকে সে দু কিমি হাঁটলো তারপরে কোন দিক গেল তারপর সে ডান দিক ঘুরলো এবং আরও কিমি গেল তা ডান দিক ঘুরলো ডান দিক ঘুরে কিমি গেল তারপর সে আবার চার কিমি গেল তাহলে আবার সে চার কিমি গেল কিন্তু এখানে কি বলেছে এখানে বলেছে প্রথমবার দিক পরিবর্তন পর কণিকা কোন দিকে যাচ্ছিল প্রথমবার তো উত্তর দিকে গেলাম তারপরে ডান দিকে গেলাম অর্থাৎ কণিকা প্রথমবার দিক পরিবর্তন করার পর যাচ্ছিল হচ্ছে পূর্ব দিকে সঠিক উত্তর হবে পূর্ব দিকে পরবর্তী প্রশ্ন দেখে নি এ ও শুরু স্থান থেকে এ ও অন্তিম স্থান যদি বি দ্বারা চিহ্নিত হয় তবে এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত এখানে সেই দূরত্ব দিয়েছে কত দূরত্ব বার করতে হবে তাহলে প্রথম স্থান হচ্ছে এ যদি এটা এ হয় এবং তারপরে বি দ্বারা চিহ্নিত হয় তবে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত তাহলে পুরোটা করে নিই তারপরে এটা বার করতে হবে তারপরে প্রথমবার দু কিমি হাঁটলাম এটা হয়ে গেছে আমাদের তারপর সে ডান দিক ঘুরলো চার কিমি গেলো এটাও করে নিয়েছি তারপর আরও দিক ঘুরলো চার কিমি গেলো তারপর সে আবার ডান দিক ঘুরে চার কিমি গেল অর্থাৎ আবার গেল গিয়ে চার কিমি গেল এখানে তার সাথে রেণুঘাত দেখা হয়েছিল তাহলে কি বলেছে এ স্থান ও বি স্থান এর শুরু স্থান এবং বিয়ের যে অন্তিম স্থান থেকে এর দূরত্ব কত এর দূরত্ব হচ্ছে দু কিলোমিটার কারণ প্রথমে আমরা যে স্থানটা গেছিলাম এটা সেটা ছিল হচ্ছে দু কিলোমিটার এটা ছিল দু মিটার তাই জন্য এটা করতে হবে এটা হবে দু মিটার তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে দু কিলোমিটার তিন নম্বর প্রশ্ন কেছে দেখেন এখানে কণিকা কোন দিক থেকে সরি সর্বশেষে কণিকা কোন দিক থেকে যাচ্ছিল বলেছে সর্বশেষ কণিকা কোন দিক থেকে যাচ্ছিল সর্বশেষে কণিকা পশ্চিম দিকে যাচ্ছিল কি বলেছে সর্বশেষে কণিকা কোন দিকে যাচ্ছিল সর্বশেষ কণিকা যাচ্ছিল হচ্ছে এই দিকটা অর্থাৎ এটা কোন দিক এটা হচ্ছে পশ্চিম দিক তাহলে সঠিক উত্তর হবে পশ্চিম দিক এখানে কী বলেছে ওখানে বলেছে দ্বিতীয়বার দিক পরিবর্তন করার পর কোন দিক যাচ্ছিলো প্রথম দিকে তো গেলো দু কিলোমিটার তারপরে গেল চার কিলোমিটার তারপরে গেলো আবার চার কিলোমিটার তাহলে দ্বিতীয়বারের পরে কোন দিকে যাচ্ছিল দ্বিতীয়বারে পরে যাচ্ছিল হচ্ছে দক্ষিণ দিকে তাহলে উত্তর কী হবে দ্বিতীয়বার দিক পরিবর্তন করার কোন দিক যাচ্ছিল উত্তর হবে হচ্ছে দক্ষিণ দিকে বোঝার সুবিধার জন্য এখানে দেখিয়ে দিচ্ছি লাস্ট প্রশ্ন কি বলেছে যদি কণিকা অন্তিম স্থান থেকে শুরু স্থানে ফিরে যেতে হয় তবে তাকে কোন দিক বরাবর যেতে হবে প্রথমে লাস্ট যে পাট লাস্ট কি বলেছিলো লাস্ট এখান থেকে ঘুরে চার কিলোমিটার একা ছিল এখানে তার সাথে রেণুকার দেখা হয় ঠিক আছে তারপরে তাহলে কি বার করতে দিয়েছে যে এখানে যদি কনিকাকে অন্তিম স্থান থেকে শুরু করে যদি শুরু স্থানে ফিরে যেতে হয় তাহলে কোন দিক বরাবর যেতে হবে অন্তিম স্থান কোনটা এটা আর শুরু স্থান কোনটা এটা তবে কোন দিক বরাবর যেতে হবে যদি অন্তিম স্থান থেকে শুরু স্থানে যেতে তাহলে কোন দিক যেতে হবে তাহলে অন্তিম স্থান থেকে শুরু স্থানে যেতে হবে তাহলে উত্তর দিক বরাবর যেতে হবে তাহলে সঠিক হবে হচ্ছে উত্তর দিক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন